শীতের বাজার ছেয়ে গেছে এখন বাহারি কম্বলে, তুলোর লেপ এখন ভুলতে বসেছে আম বাঙালি, কর্মহীন ভিন রাজ্য থেকে আসা লেপ তৈরির কারিগরেরা। বাহারি কম্বলের দাপটে শীতের লেপ ভুলতে বসেছে আম বাঙালি, চাহিদাও কমেছে কয়েক গুণ, ফলে এক প্রকার ধুঁকছেন এই পেশার সাথে যুক্ত সকলেই। হিসাব অনুযায়ী কালী পুজোর পর থেকেই একটু একটু করে ঠান্ডা পড়তে শুরু করে, ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী অগ্রহায়ণ, এ সময় জাকিয়ে ঠান্ডা থাকার কথা। বিরূপ প্রকৃতি, ফলে সেভাবে শীত পড়েনি, পাশাপাশি বাজার ছেয়েছে বাহারি কম্বলে। এই দুয়ের জাঁতাকলে পড়ে চরম সংকটে লেপ তৈরির কারিগরেরা। ভিন রাজ্য থেকে শীতের মরশুমে এ রাজ্যে চলে আসেন তারা লেপ তৈরির জন্যে। দীর্ঘদিন এই পেশার সাথেই যুক্ত ইসরায়েল মণ্ডল নামে এক ব্যক্তির সাথে কথা হচ্ছিল। তিনি জানালেন, শীতের সময় গড়ে প্রায় 200 থেকে 250 লেপ তৈরি হয়, কিন্তু বর্তমান পরিস্থিতিতে 70 থেকে 80টি লেপ তৈরি করাও দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। কারণ হিসাবে তার দাবি, বাজারে এসেছে কম দামি কম্বল, তুলোর জোগানও আগের মতো নেই, মানুষ তাই লেপের চাহিদা মেটাচ্ছেন কম্বলে। আমরা বিহারের থেকে আসি, শীতের আগে আগে আসা হয়, এবার লেপের চাহিদা সেরকম নেই, বিভিন্ন বিভিন্ন কারণ আছে, তার জন্য ঠান্ডাটা পড়ে না ঠিকমতো, এখন ঠান্ডা পড়ে না, কম্বলটা বাজার কম্বল তোমার ছেয়ে গেছে চারিদিকে, কম্বল অধিকাংশ লোকে বেশি কিনছে, আর তুলোর অভাবও দেখা যায়, সবসময় তো তুলোর উপার্জনটা ঠিক মতন হয় না, দামটা কম বেশি হয়, ওই কারণে লেপটা অনেকই কম হচ্ছে, এবার অনেক অনেকই অন্য অন্য তুলনায় অন্য অন্য বাড়ির থেকে অনেক কম লেপ হয় না, লেপের কাজ এখন সেটা বললে চলে না, ওই দু একটা তোষক মোষক হয়, অন্য অন্য বাড়ির লেপ পুরো সিজন ধরে দেখা যাচ্ছে 150-200 পিস লেপ হয়, কিন্তু এবার তো দেখছি মানে এবার বাজারটা আরও খারাপ। ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী একটি ভালো মানের লেপ তৈরি করতে গড়ে 800 থেকে 900 টাকা খরচ হয়। এ বিষয়ে এক ব্যবসায়ী নারায়ণচন্দ্র মজুমদার জানান, আগের তুলনায় ব্যবসা কমেছে অনেক, লেপের বিকল্প হিসাবে উঠে এসেছে বালাপোষ কম্বল বা সিনথেটিক কম্বল। স্বাভাবিকভাবেই তাই লেপের নিচে শীত ঘুম ভুলতে বসেছে বাঙালি, সংকটে পেশার সাথে যুক্ত সকলেই। লেপের বেচা কিনা এখন তো শীতই পড়লো না, কালী পুজোর পরের থেকে শীত পড়ার কথা, সেই মধ্যে ঠান্ডা নিয়ে অগ্রামাস চলে যাচ্ছে, আর পৌষ মাস মাঘ মাস, মাঘের জন্য এক মাসের জন্য আর কেউ বানায় না লেপ, তারপরে লেপের ভ্যারাইটিস বিকল্প বেরিয়ে গেছে, কম্বল বালাপোষ আমরাই করি, কিন্তু বালাপোষ এখন চলছে না, বালাপোষের যা দাম হয়ে গেছে তাতে কম্বল এই সিনথেটিক কম্বল খুব কম দামে পেয়ে যাচ্ছে, যার জন্য লেপটা এখন চলছে না। অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।